সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিটার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাত জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনা করব পুঁজিবাজার নিয়ে। পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি বেশ কিছু পরিবর্তন এসেছে এবং সাধারণ যারা বিনিয়োগকারী আছেন তারাও পুঁজিবাজার নিয়ে খানিকটা শঙ্কা প্রকাশ করছেন। বর্তমান বাজার এবং সূচক উভয়ই কিন্তু পরিবর্তিত হচ্ছে, এ কারণে আমাদের আজকের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফ্লোর প্রাইসে পুঁজিবাজার। আমরা এ নিয়ে আলোচনা করার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচয় করে দিচ্ছি, মোহাম্মদ সাইদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ইভিএল সিকিউরিটিজ লিমিটেড। আমরা পেয়েছি আমাদের মাঝে মোহাম্মদ আক্তার এইচ সান্নামাত, এফসিএ এফসিএস, তিনি অর্থনীতিবিদ এবং পুঁজিবাজার বিশ্লেষক হিসেবে কাজ করছেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের বাংলাভিশন স্টুডিওতে আসার জন্য। আমরা খুবই আনন্দিত আপনাদেরকে আমাদের মাঝে পেয়েছি। আমরা সাম্প্রতিক সময় দেখছি যে পুঁজিবাজারে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং বাজার যখন অনেক বেশি পরিবর্তিত হচ্ছিল তখন তৎক্ষণাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফ্লোর প্রাইস ফিক্স করে দিয়েছে। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে বাজার খানিকটা স্টেবল ওয়েতে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই মুহূর্তে ফ্লোর প্রাইস কন্টিনিউ ওয়েতে কিন্তু চলছে। এটি কি একমাত্র সমাধান কিনা বাজার ধরে রাখার জন্য? ফ্লোর প্রাইস আসলে এটা বিশ্বের অন্য কোথাও আমাদের জানা মতো এটা প্রেসিডেন্স হিসেবে না, কিন্তু আমাদের বাজার বা আমাদের অর্থনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা ভিন্ন। এটাও যে অন্য দেশের সাথে একেবারে অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করা যাবো এরকম নয়। তো আমাদের এমন একটা সিচুয়েশন ছিল গত বছরে 2020 সালে যখন কোভিড পরবর্তী সময়ে তখন একটা ইমার্জেন্সি সিচুয়েশন ট্যাকেল করার জন্য দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটা মার্কেট যখন স্বাভাবিক অবস্থা আসছে উঠে দিয়েছে। এবছরও আবার যখন নাকি ধারাবাহিকভাবে পড়তে ছিল, এখানে দুই তিনটা বিষয় একসাথে চলে আসছিল। আপনার ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার ছিল, তার পরবর্তীতে আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেইটার উপরে ভিত্তি করে আপনার ফুয়েল প্রাইস বা ডলার প্রাইস, এই জিনিসগুলো যখন নাকি একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন দিকে যাচ্ছিলো, তখন পুঁজিবাজারও এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে এবং সেই নেতিবাচক প্রভাবটা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এই ইস্যুটা দিয়েছে এবং সেটা বিনিয়োগকারীদের স্বার্থে, কারণ বিনিয়োগকারীদের রিকোয়েস্ট ছিল এটা করার জন্য। এটা হয়তো মার্কেট সিচুয়েশন এখন তো সার্বিক অবস্থায় আস্তে আস্তে ইম্প্রুভ করছে। যে ধরেন আমরা গত মাসেও ডলারের প্রাইস নিয়ে যে হতাশায় ছিলাম, বিদ্যুৎ জ্বালানি নিয়ে হতাশায় ছিলাম, এখন থেকে আস্তে আস্তে কিন্তু সেটা কমে আসছে। এখন দেখবেন যে ঢাকা শহরে লোডশেডিং অনেক কমে গেছে এবং আমরা রিসেন্টলি দেখলাম বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে ডলার সমস্যা কমে আসছে, এলসি হচ্ছে, ফরেন রিমিটেন্সও আসছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা একটা স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছি। স্বাভাবিক অবস্থা যখন যাবো তখন হয়তো সেটা আবার পরিবর্তন হয়ে যাবে, ফ্লোর প্রাইস হয়তো থাকবে না। আবার ফ্লোর প্রাইসের মধ্যেও এখন কিন্তু একটা স্পেশাল, যদি এই ফ্লোর প্রাইসের কারণে অনেকে যদি বেশি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে ব্লক মার্কেটে 10% ডাউনে ট্রেড করার একটা অপশান এসএসসি দিয়েছে, যদি জাস্ট ইমার্জেন্সি। প্রতিটা জিনিসই কিন্তু ইমার্জেন্সিকে মাথায় রেখে করা হয়েছে। কিন্তু সেই ইমার্জেন্সির টাইমটা কতদিন? এই যে ফ্লোর প্রাইসটা তো অনেকদিন হয়ে গেল, তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন আমরা ইমার্জেন্সি পিরিয়ডে আছি? এই মুহূর্ত পর্যন্ত ইমার্জেন্সি পিরিয়ডে আপনি জানেন যে বাজারে লেনদেন অনেক কমে গেছে, আপনার ফ্লোর প্রাইসে বেশিরভাগ কোম্পানি অবস্থান করছে। তো সেই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য একটু সময়ের দরকার। আমাদের মনে হয় অর্থনৈতিক অবস্থা নিয়ে যেই ধরনের নেতিবাচক একটা অবস্থা তৈরি হয়েছিল সেই নেতিবাচক থেকে আমরা এখন একটা ইতিবাচক ধারার দিকে যাচ্ছি। তো ইতিবাচক ধারায় আসলে তখন হয়তো এটা বিসিসি পরিবর্তন করার চেষ্টা করবেন। জি, আপনি কি সাইদুল সাহেবের সাথে একমত পোষণ করছেন? দ্বিমত পোষণ করছি না, বাট এখানে আপনি, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি। সেটা হলো আসলে ফ্লোর প্রাইস ইজ এ টেম্পোরারি মেকানিজম টু প্রোটেক্ট দ্য মার্কেট, যেখানে যখন মার্কেটে একটা প্যানিক অবস্থা তৈরি হয় এবং যখন একটা ফ্রি আপনার সেল শুরু হয় বা সেল প্রেশার থাকে তখন এইগুলো ঠেকানোর জন্য এগুলো করা হয়। বাট আলটিমেটলি ইট ইজ নট এ লং টার্ম সলিউশন, অ্যাবসলিউটলি ইটস এ টেম্পোরারি সলিউশন। তো এইটা আমরা যেটা দেখছি দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস আসছে, এটা আসলে বেসিক্যালি উই মাস্ট থিঙ্ক অল্টারনেটিভ অপশনস যেগুলো আছে সেগুলো চিন্তা করা উচিত। তবে সত্যিকার অর্থে এক বিনিয়োগকারী এখন আগের চেয়ে অনেক স্মার্ট, এক্সট্রা স্টেজে হয়তো তারা বিভিন্ন অথবা আপনার ফাইন্যান্সিয়াল স্টেম অ্যানালিসিস করতে জানতো না, কিংবা কোনো একটা গুজবে কান দিয়ে তারা হয়তো একে নামেচা করতো বা অনেক স্পেকুলেশন অনেক বেশি ছিল। বাট এখন দেখেন আমাদের আসলে একটাকে পুঁজিবাজারকে বুঝতে হলে আমাদের দুটো জিনিস খুব বেশি দেখা উচিত। একটা হলো ট্রেড ভলিউম,
আরেকটা হলো বিনিয়োগকারী দেবতে একটা স্বতঃস্ফূর্ত যে রেগুলার অ্যাক্টিভিটিস। এখানে একটা জিনিস আপনারা দেখছেন যে এখন ট্রেড ভলিউম মোরলেস 400 কোটি টাকার কাছাকাছি, এবং এখানে যদি আপনার, আমি মনে করি এখন মার্কেটে দুটো ধারা আছে। একটা ধারা হলো যে এখানে স্পেকুলেশন অনেক বেশি, এখানে গ্যাম্বলার অনেক অ্যাক্টিভ, পাশাপাশি কিছু বিনিয়োগকারী আছে যারা রেগুলার, যাদের ব্রেড অ্যান্ড বাটার, যাদের রেগুলার ট্রেড করে তাদের জীবিকা নির্বাহ এখানে তারা করে, একটা গ্রুপ আছে। তো এইখানে এই ভলিউম, ট্রেড ভলিউম ইটস সেলফ ইটস ইন্ডিকেশন দ্যাট ইট ইজ নট, মানে মার্কেট ইজ নট ইন গুড শেপ। সো এখানে আমি মনে করি যে এখানে অনেক যারা এই পুঁজিবাজার যারা এক্সপার্ট আছে তাদেরকে চিন্তা করা উচিত, কারণ এইটা ফুলের প্রাইস দিয়ে মার্কেট ঠেকানো, এর বরঞ্চ এটা আর উল্টা আমি নেগেটিভ ইফেক্ট হয় অ্যামাংস দ্য ইনভেস্টার আমি মনে করি। কারণ বিনিয়োগকারীরা আসলে বেসিক্যালি আমাদের এখানে একটা স্টেজে, এখন আমার কাছে যেটা মনে হচ্ছে এই মার্কেটটাকে, সেটা একটা ইটস এ সিম্পলি ট্র্যাপ। এখন স্পেকুলেশন থেকে ট্র্যাপে চলে আসে মানুষ ইনভেস্টমেন্ট বিনিয়োগ, একটা পুঁজিবাজার কী চায়, যারা ইস্যুয়ার তারা সবসময় চায় এখান থেকে একটা লং টার্ম ফান্ড নিয়ে তার ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবে, তাই না? কারণ আমাদের ব্যাংকিং সেক্টর যেটা আছে এখানে লং টার্ম ফান্ড দিচ্ছে না, মিড টার্ম ফান্ড বা শর্ট টার্ম ফান্ড দিচ্ছে। কারণ আমি সবসময় বলে আসি যে দেখেন একটা বড় প্রজেক্ট করতে গেলে 8 থেকে 10 বছর একটা পে ব্যাক পিরিয়ড থাকে একটা বড় প্রজেক্টে, সেখানে ব্যাংক 5 ইয়ার্সের জন্য লোন দেয়, তাহলে এ কখনো ডেট সার্ভিস করা সম্ভব না। সুতরাং পুঁজিবাজার ইজ দ্য ওয়ানলি সোর্স অফ ইউনো মোবিলাইজিং দিস ফান্ড ফর হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এই মুহূর্তে তো অনেকে ফান্ড নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু তারা তো ফ্লোর প্রাইসে গিয়ে যদি আটকে যায় তখন তো তারা সেই ফান্ডটা আর তুলতে পারছে না, তখন সেই মুহূর্তে করে। এক্স্যাক্টলি, আমি ওইটাই বলছি যে এখানে এই ফ্লোর প্রাইস ইটসেলফ ইজ ব্যারিয়ার ফর ইউনো অ্যাট্রাক্টিং নিউ ইনভেস্টমেন্ট, এটা একটা পার্ট। তা আমি যেটা বলছিলাম যে এই একে তো ইস্যুয়ার পক্ষ থেকে গেল হচ্ছে যে সাধারণ জনগণ আরো বেশি বেশি করে ফান্ড নিয়ে বাজারে আসুক, ইনভেস্টমেন্ট করুক, নতুন নতুন অপরচুনিটি তৈরি হোক, সেই জায়গাতে আসলে কি ডিসিশন। আমি ওখানে বলতে চাইছিলাম যে এই যে আপনি বলছেন ইনভেস্টমেন্ট, আমরা ইনভেস্টমেন্ট, ট্রেডিং, স্পেকুলেশনস, ট্র্যাপ, এই জিনিসগুলো একটু আলাদাভাবে ডিসকাস করা দরকার, যেহেতু আপনার এই ফোরামে এত ডিসকাস করার সময়ও নেই। কিন্তু আমি বলছি যে বিনিয়োগ, আমরা চাচ্ছি বিনিয়োগ, কিন্তু এখানে বিনিয়োগ আসছে না, এখানে মোস্টলি ট্রেডিং হচ্ছে, তাই না? আপনি যতগুলো দেখেন যে এখানে আপনার T+2, T+3, T+4 এইটা ইটস নট এ বিনিয়োগ। তো এখন বিনিয়োগ বলতে এই যে যেমন আপনার লং টার্ম ফান্ড মোবিলাইজ করা ফান্ড মার্কেট থেকে একটা যেমন ইস্যুয়ারদের একটা অবজেক্টিভ থাকে, তেমনি ইনভেস্টর যারা তারাও কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। এখন মার্কেট আনস্টেবল হওয়ার একটা কারণ কিন্তু এই ট্রেডিংটা, যদি এখানে ইনভেস্টমেন্ট হতো এবং সেভিংস টাকাটা, আসলে এই পুঁজিবাজার উন্নত বিশ্বে কিন্তু আমাদের পুঁজিবাজারে যে টাকাটা আসে এটা তাদের সারপ্লাস ফান্ড থেকে আসে, সেভিংস থেকে আসে, আমাদের এখানে কিন্তু সেভিংস না। একটা তো আছে আমরা মার্জিন লোন ইউজ করি, সেকেন্ড হলো আমাদের যে পুঁজি যেটা এই, অর্থাৎ আমাদের টোটাল ক্যাপিটালকে আমরা এখানে ইনভেস্ট করছি, বিকজ আমরা এখানে একটা অনেকের দেখা যায় যে ব্রেড অ্যান্ড বাটার যেটা বলছি এখান থেকে তারা জীবিকা নির্ভর করে। তো এখানে তাদের এইটা তাকে বাধ্য করছে ট্রেডিং নেচারের, কিন্তু সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের হাতে তো আর কোনো অপশন ছিল না পুঁজি ধরে রাখার জন্য বা মানুষকে ক্ষতিগ্রস্ত করার থেকে বাঁচানোর জন্য। তাহলে অল্টারনেটিভ ওয়ে কি হতে পারে? এখানে বলুন, এটা তো একটা বিএসএসসি যেটা করেছে সেটা রাইটলি দে হ্যাভ টেকেন দ্য কারেক্ট অ্যাকশনস। ওই সময় যেটা সাধু মশাই বলতেছিলেন যে ওই এমার্জেন্সি অবস্থাতে ওইটা দ্যাট ওয়াজ দ্য ডিম্যান্ড অফ দ্য মার্কেট, অ্যাকর্ডিংলি দে ডিড ইট। কিন্তু এখন লং টার্ম আপনি যেটা বললেন যে এটা কি তাহলে এমার্জেন্সি পিরিয়ড কতদিন চলবে? নো, অল্টারনেটিভ হলো এখানে আসলে বেসিক্যালি মাঝে মাঝে দেখেন আমাদের মার্কেট কীভাবে রিয়াক্ট করে, যখন দেখছেন যে একটা গ্যাম্বলার কারসাজি করেছে, প্রফিট করেছে, জরিমানা করেছে, অথবা 10 কোটি টাকা জরিমানা করেছে, 100 কোটি টাকা প্রফিট করেছে, 90 কোটি টাকা তো স্টিল তার সেফ, কিন্তু এদেরকে বিরুদ্ধে যখন অ্যাকশন নেন তখন মার্কেট কিন্তু ফল করা শুরু করে। মানে কি, দে আর ভেরি ইম্পর্টেন্ট, দে আর সেন্সিটিভ, তাদের বিরুদ্ধে অ্যাকশন যখন নিতে যাচ্ছে রেগুলেটর তখনই মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে। তার মানে কি, বেসিক্যালি দে আর ম্যানেজিং দ্য ম্যাক্সিমাম ফান্ড অফ দ্য মার্কেট, এক একজন 2,000-3,000 কোটি টাকা ম্যানেজ করছে, তো এরকম যে 4-5 জন ম্যানেজ করে তো সেই ডিফ্লেকশন ইভেন আমরা মার্কেট দেখতে পাচ্ছি না। এই 2,000 কোটি টাকা ফান্ড যে ম্যানেজ করছে, এরকম 3 জন যদি 6,000 কোটি টাকা আপনার মার্কেটে ম্যানেজ করে থাকে, 400 কোটি ইজ নাথিং। যেটি বলছে যে বাজারে তারল্য সংকট আছে, সেই তারল্য সংকটে আপনারা যারা ব্যাংকের আওতায় যে সিকিউরিটিজ হাউসগুলো আছেন, আপনারা কি ফিল করছেন বাজারে তারল্য সংকট প্রকট? প্রকট বলা যাবে না, বাজারে তারল্য সংকটটা নির্ভর করছে কিসের উপরে, ইনভেস্টরের পার্টিসিপেশনের উপরে। ইনভেস্টর যখন পার্টিসিপেশন কমে আসে তখন স্বাভাবিকভাবে তারল্য কমে যায়,
যখন পার্টিসিপেশন বাড়ে তার হলো কিন্তু ফ্লোর প্রাইসে যখন থাকছে তখন তো বায়ার থাকছে না, তো বায়ার যখন না থাকে তখন তো পার্টিসিপেশন এমনিই কমে যাচ্ছে। আমি সেইটাই বলছি আপনাকে যে যেহেতু এখন অটোমেটিকলি ফ্লোর প্রাইসের কারণে কিছু লেনদেন বন্ধ হয়ে গেছে, ফ্লোর প্রাইসে আসছে, সেখানে বায়ার নেই, সেলার থাকলো, সেইটা স্বাভাবিক একটা গতি ব্যাহত হচ্ছে। কিন্তু চাই আবার হঠাৎ করে চাইলেই সেটাকে চেঞ্জ করে ফেলা সেটা অসম্ভব। এই জন্য আমি শুরুতে বলেছিলাম যে বর্তমান অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে আজকে থেকে দুই মাস আগে যেরকম সিচুয়েশন বা হাহাকার আমাদের মধ্যে একটা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে। আমরা আশা করতেছি আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে আরও বেটার সিচুয়েশন হবে, তখন হয়তো এই প্রবলেমটা থেকে আমরা বের হয়ে আসতে পারব। আমরা আরেকটু শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ সবাইকে। আমি কথা বলছিলাম আপনার সাথে, সেই ক্ষেত্রে আপনার বাকি যে শেয়ারগুলো আছে সেগুলো তো আমরা দেখছি যে প্রাইস অনেকটাই কমে যাচ্ছে এবং সিচুয়েশনও মার্কেটের খারাপ হচ্ছে, বাকি শেয়ারগুলোকেও কি ফ্লোর প্রাইসের আন্ডারে নিয়ে আসবে? তাহলে তো পুরো মার্কেটে ফ্লোর প্রাইস, ফ্লোর প্রাইস কিন্তু সকল ইনস্ট্রুমেন্টের জন্যই দেওয়া আছে, এটা কোনো আইটেমকে সেগ্রিগেশন করে দেওয়া হয়নি। এখন কিছু ফ্লোর প্রাইসে আটকে আছে, আবার কিছু ফ্লোর প্রাইসের উপরে আছে, লেনদেন হচ্ছে, তো আস্তে আস্তে ডাউন হচ্ছে, তারাও তো ফ্লোর প্রাইসে আটকে যাবে না। সব প্রাইস ডাউন হচ্ছে এটা বলাটা ঠিক হবে না, কারণ কিছু আইটেমের দাম তো প্রতিদিন পরিবর্তন হচ্ছে, বাড়ছে আবার কিছু কমছে, যেগুলো কমে ফ্লোরের কাছাকাছি চলে আসছে সেখানে হয়তো লেনদেন বন্ধ হয়ে গেছে, কিন্তু যারা ফ্লোরের চেয়ে অনেক উপরে আছে সেগুলো তো লেনদেন হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে অন্যান্য যে এক্সচেঞ্জগুলো আছে তারাও কি বাংলাদেশের মতো এই ধরনের সিচুয়েশন হলে ফ্লোর প্রাইস কি একমাত্র সমাধান হিসেবে নেয়, নাকি তারা অল্টারনেটিভ হয়ে যায়? অন্য কোথাও ফ্লোর প্রাইস আছে কিনা সেটা আমাদের জানা নেই, তো সুতরাং এই ক্ষেত্রে আমরা কমেন্টস করতে পারছি না যে অন্য রাজ্য। আর আমাদের এখানে যেই বিষয়টা সবচেয়ে সমস্যাকর মনে হয়, আক্তারবাবু বলেছেন ডাইরেক্টলি, আমি বলি যে অনেকে আমরা পুঁজিবাজারকে পেশা হিসাবে নিচ্ছি, যে এইটাই ব্রেড অ্যান্ড বাটার হিসাবে আক্তারবাবু বলেছিলেন, এই যে পেশা হিসাবে নেওয়াটা এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। কারণ পুঁজিবাজার কখনোই কোনো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট অবস্থানে স্থিতিশীল থাকবে না, পুঁজিবাজার সবসময় গতিশীল হবে, হয়তো কখনো এটা আপ কখনো ডাউন। তো এই আপ ডাউনের সাথে আপ যখন হয় তখন কিন্তু পেশা হিসাবে নিলে খুব ভালো, আপনি ভালো অবস্থানে আছেন, কিন্তু যখন ডাউন হয় তখন কিন্তু সেটাকে আপনি ব্রেড অ্যান্ড বাটার হিসাবে ইউজ করতে পারবেন না, আপনার পেশা হিসাবে ইউজ করতে পারবেন না, আপনার লাইফস্টাইলের উপরে এফেক্ট আসবে। সেটার জন্য তো এসএসসি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম করছে এবং কদিন আগেও তারা সেই বিষয়গুলো তারা জনগণকে জানাচ্ছে সচেতন করার জন্য। গত ছয় বছর যাবত, পাঁচ ছয় বছর যাবত কিন্তু সেটা হচ্ছে। ২০১৭ সালের ফেব্রুয়ারির 8 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছিলেন, তারপর থেকে এটা চলমান আছে। কিন্তু আমরা চেষ্টা করছি বা কমিশন চেষ্টা করছে বিনিয়োগকারীদেরকে সচেতন করার জন্য, বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করার জন্য, কিন্তু সে কতটুকু অ্যাপ্লাই করছে? যেটা আক্তারবাই কোট করেছিলেন যে বিনিয়োগ মানে কি, আপনার কাছে ১০০ টাকা যদি থাকে আপনি হয়তো ৫০ টাকা বা ২৫ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করবেন, কিন্তু আমাদের এখানে হচ্ছে উল্টা, আপনার কাছে টাকা নেই, আপনি ১০০ টাকা ধার করে এরপরে এখানে এসে আবার মার্জিন লোন নিয়ে আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন। তো ধার করে কিন্তু বিনিয়োগ করা যায় না, কারণ বিনিয়োগের মূল্য বৃদ্ধি পাবে না হ্রাস পাবে আপনি কিন্তু নিশ্চিত না। কিন্তু আপনি যে লোন নিয়ে বিনিয়োগ করলেন, লোনের ইন্টারেস্ট তো আপনার কিউমুলেটিভ হচ্ছে, এইটা আমাদের বাজারের জন্য সবচেয়ে বড় একটা বার্ডেন। জি, একটু জানতে চাচ্ছিলাম যে এই সময়েও আমরা দেখছি যে বড় বড় গ্যামলার যারা আছেন তারা কিন্তু তাদের এই গ্যামলিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, ইনসাইডার ট্রেডিং হচ্ছে এবং বাজারে অনেক বেশি অনিয়ম আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সময় ফাইনও করা হচ্ছে বিভিন্ন জনকে। বিশেষ করে এই প্রায় 4-5টা কোম্পানি আমরা দেখলাম ওটিসি থেকে এবং কোম্পানি ছোট ক্যাপিটাল তারাও বেশ ভালোভাবে কিন্তু আমরা দেখেছি যে গ্যামলিং হয়েছে। তো এই জায়গাগুলোকে আসলে কিভাবে আটকানো যায় বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কি করতে পারে? পুঁজিবাজারের যে ইনসাইডার ট্রেডিং একটা সবচেয়ে বড় সমস্যা। ইনসাইডার ট্রেডিং বলতে নট নেসেসারি যে কোম্পানির পরিচালকবৃন্দই শেয়ার ট্রেডিং সাথে জড়িত তা না, যে কতগুলো সেন্সিটিভ পজিশন আছে, যারা একটা কোম্পানির সেন্সিটিভ ইনফরমেশন, সিক্রেট ইনফরমেশন, কনফিডেন্সিয়াল ইনফরমেশন তারা ধারণ করে, সে হতে পারে সিইও, হতে পারে সিএফও কিংবা কোম্পানির সেক্রেটারি, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পজিশনগুলো আছে। তো যখনই বোর্ডে কোনো একটা জিনিস ডিসকাশন হয়, ম্যানেজমেন্ট লেভেলে যখন একটা ডিসকাশন হয়, তখন এই কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো
এরা পুঁজি করে ক্যাপিটালাইজ করে তারা বিভিন্ন জায়গায় ইনফরমেশনগুলো শেয়ার করে এবং তাদের কতগুলো এবং স্মার্টলি আমাদের পুঁজিবাজারে এরকম বড় বড় যারা গ্যাম্বলার আছে কিংবা ইনভেস্টর যারা আছে তারা এইসব কোম্পানির যে এইসব গুরুত্বপূর্ণ যে পজিশন আছে তাদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করে এবং সেখান থেকে তারা এই ইনফরমেশনগুলো বাই করে। তো এইগুলো কাজে লাগাই কিন্তু তারা এখন এই বিভিন্ন রকমের কারসাজি করছে। শুধু ইনসাইডার ট্রেডিং এইটা বন্ধ করতে হলে আমাদের প্রথমত আমাদের যে এক্সিকিউটিভস যারা আছে কনসার্ন পার্সন তাদের ইন্টিগ্রিটি আমি বলবো যে এটা খুব হাই থাকতে হয় এবং এই এবং প্রত্যেকটা কোম্পানির যারা পরিচালক বা বোর্ড তাদের একটা সিদ্ধান্ত কঠোর সিদ্ধান্ত নিতে হয় যে আসলে ওই কোম্পানি যদি শেয়ার প্রাইস নিয়ে কোনো গ্যাম্বলিং হয় কোনো ইনসাইডার ট্রেডিং দেখেন অনেক সময় ইনসাইডার ট্রেডিং যখন হয় তখন একটা সিম্পল একটা রিএসএট নোটিশ দিয়ে দিল যে কোনো সময় তো দেখা যাচ্ছে যে যে কোম্পানিগুলো লিস্টেড তাদের পরিচালক বা তাদের মালিক পক্ষই আবার সরাসরি এই গ্যাম্বলিং এর সাথে জড়িয়ে পড়ছে। আমাদের কিন্তু এখন সব একাকার হয়ে গেছে যারা মনিটর করবে কিংবা যারা তদারকি করছে সে রেগুলেটর কিংবা সে কোম্পানির পরিচালক হোক মালিক হোক ম্যানেজমেন্ট হোক সবাই কেন যেন মানে এই পুঁজিবাজারকে তাদের মেইন সোর্স অফ একটা ই বানাচ্ছে কারণ পরিচালকরা কিন্তু আজকে থেকে না আগের থেকে আমরা জানি যে তারা শেয়ার বিভিন্ন বেনামে কিনছে তারা ব্লক মার্কেট ট্রেড করছে এবং একটা গোষ্ঠীর ভিতরে তারা এরকম সিরিয়াল ট্রেডিং করে করে তারা এই শেয়ার প্রাইসকে ম্যানিপুলেট করে তারা অনেক পয়সা কামাচ্ছে এবং অতীতে এটা ইনভেস্টিগেশন হওয়ার পর ধরা যে পড়ে তা না কিন্তু আমি বলছি যে এই জরিমানার পরিমাণটা এতই নমিনাল যে তারা এটা মাইন্ড করে না যে ঠিক আছে জরিমানা হবে যে আপনি রিসেন্টলি দেখছেন জরিমানার পরিমাণ হয়তো 10% or 20% অফ টোটাল গেইন যারা যে গেইন করেছে ম্যানিপুলেট করে রিয়েলাইজড আনরিয়েলাইজড গেইনে দেখা যায় যে 10% হয়তো জরিমানা হয় নাই। তো এইটা এত নমিনাল তা আমি বলছিলাম যে এই আসলে এই জরিমানার পরিমাণটা হওয়া উচিত টু দ্য হাইয়েস্ট এক্সটেন্ট যে তাদের যতটুকু গেইন করেছে তার চেয়েও বেশি পুঁজির একটা তাদের লাভের একটা অংশ যে জরিমানা সেটা না বরঞ্চ পুঁজির অংশটার জন্য তাদের এই জরিমানা ভিতরে চলে আসে। বেশ বড় বড় অর্গানাইজেশন এখন ক্যাপিটাল মার্কেটের দিকে ঝুঁকছে বিশেষ করে গত দুদিন আগে আমরা দেখেছি বসুন্ধরা গ্রুপ চিটন স্টক এক্সচেঞ্জের সাথে তারা কিন্তু কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এগিয়ে আসছে যেটি মার্কেটের জন্য একটা ভালো বিষয় কারণ তারা যখন এগিয়ে আসছে অন্য বড় কোম্পানিগুলো মার্কেটে আসার জন্য চিন্তা করবে। আপনার কাছে কি মনে হচ্ছে যে আগামী 2023 সাল নিয়ে আমরা যে ধরনের শঙ্কা করছি বা সতর্ক থাকার চেষ্টা করছি সেখানে মার্কেট নিয়ে আসলে মানুষের চিন্তাটা কেমন হওয়া উচিত? একভাগে বলতে হবে যে বসুন্ধরা যে চিটাং স্টক এক্সচেঞ্জের সাথে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে গেছে এটা অবশ্যই প্রশংসা দাবি রাখে এবং এটা একটি সময় উপযোগী উদ্যোগ। আপনি যে এখানে দুটা সত্য, একটা শঙ্কা আর একটা হলো সাবধানতা। শঙ্কার কথাটা আমি ভাবতে চাই না, বাট সাবধানতা থাকার আমরা যখন যেখানে যে অবস্থায় চলি কেন না কেন কাজ করি কেন সেখানে আমাদের একটু সাবধানতা মেনটেন করা দরকার আছে। কিন্তু শঙ্কার বিষয়টা হলে মানুষ আতঙ্কিত হয়। আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা আমরা মনে করি না যে আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় আছে। আপনার আমাদের দেশ এখন খাদ্যে স্বনির্ভর। আপনি যদি গ্রামগঞ্জে যেয়ে দেখেন প্রত্যেকটা পরিবারে প্রচুর পরিমাণে ধান চাল আছে। তো যখন আমরা খাদ্যে স্বনির্ভর হব সেইখানে বড় ধরনের দুর্ভিক্ষ চিন্তা করার কোনো কারণ নেই। মানে আপনি বলতে চাচ্ছেন যে 2023 সাল নিয়ে খুব বেশি শঙ্কায় থাকার প্রয়োজন নেই? কোনোভাবেই আমি অতি শঙ্কার কথা ভাবছি না। আমি মনে করি যে সাবধানতা অবলম্বন করা, সতর্কতার সাথে আমাদের সামনে আগানো, সেই জায়গাটায় মনোযোগী হই। এই ক্ষেত্রে আমরা দেখছি যে অনেকে তার সঞ্চয়ের টাকা ব্যাংক থেকে গুজব অনেক বেশি ছড়িয়ে দেওয়ার কারণে তুলে নিচ্ছে, তুলে নেওয়ার পরে সেই টাকাটা আবার ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করছে না। তো এই জায়গাটা থেকে মানুষকে এই মুহূর্তে কি বলার আছে যে অনেকেই তো মার্কেট থেকে যারা আবার ফ্লোর প্রাইসে আটকে আছে তারাও টাকা তুলতে পারছে না, আবার সামনে মানুষের টাকারও প্রয়োজন রয়েছে। তো সামগ্রিকভাবেই মানুষের মধ্যে একটু প্যানিক আচরণ রয়েছে যেটি আমরা সাম্প্রতিক সময়ে বাজার চিত্রে আমরা দেখতে পাচ্ছি। আপনি কি একটু পরামর্শ দিবেন যে কিভাবে আসলে এই মুহূর্তে ইনভেস্টরদের আচরণ হওয়া উচিত? শুধু ইনভেস্টর না, বেসিক্যালি আমাদের এই
পুঁজিবাজার এবং অর্থবাজারে যে এই ডিপোজিট একটা বড় ভূমিকা পালন করে, এবং আমি মনে করি যে হ্যাঁ এই ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু কিছু দুর্বল কোম্পানি আছে, তার মানে এই না যে এদের যারা ডিপোজিটর তাদের টাকা নিয়ে খুব দুশ্চিন্তা করার আছে। হয়তো হ্যাঁ দু চারটা আমি বা পাঁচ চার পাঁচটা ব্যাংকের কথা বলবো, সরকারি বেসরকারি ব্যাংক মিলে এখানে নিয়ে অনেকে হয়তোবা একটু দ্বিধান্বন্দ্ব থাকতে পারে যে হ্যাঁ এরা হয়তোবা ব্যাংক্রাফ্ট হলে তাদের ডিপোজিট ফেরত পাবে কি পাবে না ইত্যাদি, বাট বাকি যে ব্যাংক ফাইন্যান্সিয়াল বাংলাদেশে যেগুলো আছে সে আমি মনে করি ওখানে কোথাও ডিপোজিট এত মানে রিস্কি না, বিকজ এখানে এখনও ফান্ডের আপনারা একটু আগে যখন বললেন যে লিকুইডিটি ব্যাপারটা, আমি মনে করি যে হ্যাঁ লিকুইডিটি ক্রাইসিস নাই, এখন তো আরও কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংক নিচ্ছে, IMF-এর সাজেশন তাই ছিল মানি সাপ্লাইটা সাপ্লাই কমিয়ে দেওয়া, মানুষের পার্চেসিং পাওয়ারটা একটু কমিয়ে দেওয়া যাতে করে ইনফ্লেশন কন্ট্রোল হয়। বাট ইনফ্লেশন বাংলাদেশের যে ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে তাতে ইনফ্লেশন ইজ এক্সপেক্টেড। আমি মনে করি যে এই যে ইনফ্লেশন নিয়ে যে এত কথাবার্তা হয়, এটা হতে পারে যে আপনার কনজিউমার লেভেলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়া নিয়ে, কিন্তু মানুষের সাথে টাকা যাবে যখন ডেভেলপমেন্ট হবে, তখন সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে যখন উন্নয়ন হবে তখন মানুষের সাথে টাকা যাবে, ইনফ্লেশন হবে, পার্সেন্ট বা পেরে যাবে, কিন্তু তার মানে এই না যে ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট কমাই দেওয়া, LC র মেটেরিয়াল LC কমাই দেওয়া, এই যে বিদ্যুৎ গ্যাসের সাপ্লাই কমে যাওয়া, এগুলো কিন্তু একটা খারাপ ইন্ডিকেশন দিচ্ছে। কিন্তু এই যে ডিপোজিটের নিয়ে যে ভয়, এটা আমি কোনো কারণ দেখি না, বিকজ বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর এখন স্ট্রং এবং টাকা কিন্তু যথেষ্ট আছে। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে কিছু বলার থাকে এই বিষয়ে? আমরা মনে করি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে না, আমার টাকা আমি বিনিয়োগ করব, সচেতনভাবে সতর্কতার মাধ্যমে বিনিয়োগ করব, আমি কোনো স্পেকুলেটরকে অনুসরণ করব না, কারো দ্বারা প্রভাবিত হব না। আমি যদি আমার সঞ্চিত অর্থ চিন্তাভাবনা করে জেনে বুঝে বিনিয়োগ করি তাহলে আমার অর্থের নিরাপত্তা হবে। এবং এইটা পুঁজিবাজার কখনো ডেলি বেচাকেনির বাজার নয়, ডেলি বেচাকেনি স্পেকুলেটর যারা তারা করলে করতে পারে, কিন্তু সাধারণ বিনিয়োগকারীর জন্য কিন্তু এটা বিনিয়োগের জায়গা, একটা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করবে এবং নির্দিষ্ট সময় পরে তারা অবশ্যই এটা ভালো। আমরা অনুষ্ঠান শেষ করব, ফ্লোর প্রাইস নিয়ে কি SSC নতুন করে ভাবা উচিত? না, ফ্লোর প্রাইসটা এখন এই মুহূর্তে আমি মনে করি ফ্লোর প্রাইসটা যেহেতু একটা মার্কেটে প্যানিক তৈরি হয়ে গেছে এবং মার্কেটে এখন অলরেডি মার্জিন কল শুরু হয়ে গেছে, যেহেতু অনেকেরই মার্জিন নেগেটিভ ইকুইটিতে চলে আসে, সুতরাং এখন সেল প্রাইস আরও বেড়ে যাবে। এই অবস্থাতে যদি ফ্লোর প্রাইস উঠিয়ে দেয় মার্কেটের ভয়ানক অবস্থা হবে, সুতরাং আমি মনে করি এই মুহূর্তে উচিত না, বাট মার্কেট এখন অনেক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত, এটা শুধু রেগুলেটর না, আমি মনে করি যে সংশ্লিষ্ট বাজার সংশ্লিষ্ট যারা আছে, পার্টিকুলারলি এই মুহূর্তে আমি বলবো যে মার্কেট মেকার যারা আছে, বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে, তাদের কিন্তু এখন হাত গুটে বসে থাকার আসল উপায় নেই। BSEC যেটা করতে পারে, এসব বড় বড় বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ড ICB বা যেগুলো ব্যাংক সাবসিডি কোম্পানি যেগুলো আছে যাদের লিকুইডিটি প্রবলেম নাই, তাদেরকে একটু বিনিয়োগের অ্যাটিচিউড নিয়ে আগে আসতে হবে। এখানে SEC একটা বড় রোল প্লে করতে পারে, সে লোকাল এবং ইন্টারন্যাশনাল যে ইনভেস্টর তাদের এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আমি মনে করি এখন এই মুহূর্তে দেখেন প্লে ভেরি ভাইটাল রোল ফর মার্কেট ডেভেলপমেন্ট। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত করার জন্য। জি দর্শক, এই ছিল আমাদের সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান, দেখা হবে আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।